নমস্কার, ডিডিপি প্লাস ডিজিটালে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে একটি হেলথ টিপস দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। রাতে বালিশের নিচে এক কোয়ার রসুন রেখে ঘুমোতে যান, সকালে দেখুন ম্যাজিক, নিজেকে নিজে চিনতে পারবেন না। শুধু রান্নার স্বাদই বাড়ায় না রসুন, স্বাস্থ্যের পক্ষে উপকারী। অনেক জটিল কঠিন অসুখের মোকাবিলা করতে রসুনের জুড়ি মেলা ভার। বালিশের তলায় এক কোয়ার রসুন যদি রেখে দেন তাহলে ম্যাজিকের মতো ফলাফল পাবেন। শুধু রান্নার স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যের পক্ষেও অনেক উপকারী হলো রসুন। অনেক জটিল এবং কঠিন অসুখের মোকাবিলা করতে রসুনের কোনো তুলনা নেই। বালিশের তলায় যদি এক কোয়া রসুন রেখে ঘুমন তাহলে কী কী ফলাফল পাবেন শুনুন। বিশেষজ্ঞরা বলেন রসুনের সংস্পর্শে থাকলেও অনেক উপকার পাওয়া যায়। রাতে ঘুমানোর সময় বালিশের তলায় এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমন, হতাশা দূর হবে, নেগেটিভ এনার্জি দূরে গিয়ে জীবন পজিটিভ এনার্জি, খুশি, আনন্দ, সফল জীবন ভরে উঠবে। রসুনে রয়েছে ভিটামিন B1 এবং B6, তাই মেলাটোনিন হরমোনের ক্ষরণ বেশি হয়, যা আমাদের স্নায়ু শান্ত করে, ঘুম অনেক বেশি গাঢ় হয়। বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমোলে হতাশা দূর হয়, নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকবেন এবং মনও ভালো থাকে। অনিদ্রায় ভুগলে এই টোটকা ব্যবহার করে দেখা যেতে পারে। রসুনে থাকে অ্যালিসিন নামে এক ধরনের অ্যান্টিবায়োটিক। ঘুমানোর সময় তারই গন্ধ নাকে গিয়ে জীবাণু দূর করে। রসুনের গন্ধ নাকে গেলে বন্ধ নাক খুলে যায় সহজেই। হার্টের সমস্যা থেকে শুরু করে যকৃতের সমস্যায় মহা ঔষধির মতো কাজ করে রসুন। রক্ত বিশুদ্ধ করতে ও ধমনী পরিষ্কার রাখতেও রসুন খুবই উপকারী। রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। বাতের ব্যথা থেকে দূরে থাকতে বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমোন, দারুণ ফল পাবেন। বালিশের নিচে রসুন রাখলে মশা মাছিও দূরে থাকে। প্রত্যেক দিন যদি রসুন নিয়ে শোয়ার অভ্যাস করা যায় তাহলে সকালে ঘুম থেকে উঠে শরীর অনেক সতেজ এবং তাজা থাকবে। আরও অন্য অন্য খবরের জন্য নজর রাখুন ডিটিভি প্লাস, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।